বৃষ্টির দিনে ভাবলাম এই বাড়ির কাছ থেকেই ফুচকা নিয়ে এলাম। তা ভাবলাম আজকে একটুখানি ফুচকা খেতে ইচ্ছা হলো, তেঁতুল জল আলুটা খুব করে ঝাল দিয়ে মেখে নিয়ে চলে এলাম। আজকে জমে যাবে সন্ধেটা। সবাইকে গুড ইভিনিং। আর এই যে ফুচকাগুলোকে আলু আগে পুড়ে নিচ্ছি, সব পুড়ে বেশি করে আগে পুড়ে থালার মধ্যে সাজিয়ে নিই, তারপরে জল দিয়ে দিয়ে খাবো। একসঙ্গে করে নিলে কি আর সুবিধা হয়। কারা কারা ফুচকা খেতে ভালোবাসো, আর বেশি করে ঝাল দিয়ে টক দিয়ে দারুণ লাগে, আমার তো ভীষণ ভাল লাগে এটা। আর আমাদের এইখানে দাদাটা ফুচকাটা দারুণ মাখে, আলুটা বাড়িতে নিয়ে এসে খেলাম। আসলে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু এখন একটু কমে গেছে, ছাতা মাথায় দিয়ে নিয়ে চলে এলাম। ভাবলাম সন্ধেবেলা ফুচকা খেতে ইচ্ছা করছে, একটু নিয়ে এসে খাই, তাহলে সন্ধেটা জমে যাবে, ওই জন্য নিয়ে চলে এলাম। আর এক একদিন কী বলো তো, মাঝে মাঝে দেখবে তোমাদেরও দেখবে খেতে ইচ্ছা করে, কোনো সময় চপ, কোনো সময় ফুচকা খেতে ইচ্ছা করে। সব দিন তো খাই না, এক একদিন মনে হয় যে একটু ফুচকা খাই, একটু আলুর চপ খাই, বা কোনো দিন মনে হয় এগরোল খাই, কোনো দিন মনে হয় বাইরের একটু চাউমিন খাই। যদিও আমি রোজ বাইরের খাবার খাই না, কিন্তু মাঝে সাঝে তো খেতেই পারি বলো, মাঝে সাঝে তো খেতে ইচ্ছা করে না, আত্মা তো চাই, কি করব বলো। কতগুলো দেখো আলু পুড়ে নিয়েছে, থালায় সাজিয়ে নিয়েছি, জিভ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে, কিন্তু বেরোনোর আগে তো তেঁতুল জলটা খুলতে হবে, তারপরে তো ফুচকা খাওয়ার ব্যাপার। তেঁতুল জলটাই খোলা হয়নি, প্যাকেটের মধ্যে রয়েছে, এটা না খুললে খাবো কী করে? শুধু আলু দিয়ে শুকনো খাবো, শুকনোটা লাস্টে একটা খাবো, কিন্তু আগে আমি জল দিয়ে খেয়ে নেব কতগুলো তারপরে। আর কী বলতো, মানে যখন আমি কোনো সময় কলকাতায় কোনো দরকারে মার্কেটিংয়ে কোনো কাজে যাই, কোনো দরকার করি, তখন কলকাতার গড়িয়াহাটের ফুচকা একদম বিখ্যাত জানো তো। এখানকার ফুচকা ওটা হচ্ছে সকাল থেকেই বসে, সকাল 9:30 থেকে শুরু হয়ে যায় কলকাতায় গড়িয়াহাটের ফুচকা। এই বড় বড়, মুখে তুমি ঢোকাতে পারবে না, এত বড় বড়। এখানে ফুচকাগুলোও বড় বড়, কিন্তু ওগুলো আরও বড়। তেঁতুল জলটা না অল্প ঢাললাম, পুরোটা ঢাললাম না বাবা, পুরো তেঁতুল জল খেলে শরীরের অবস্থা খুব শোচনীয় হবে। আমি অতগুলো তেঁতুল জল খেতে খেয়ে মরে যাব, অত খাবো না, যেটুকু দরকার সেইটুকু ঢেলে নিলাম, দারুণ হয়েছে। ওহ, আজকে যা দারুণ লাগছে না, অনেকদিন বাদে ফুচকা খেলাম, বেশ মজা লাগছে। চলো, তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর রাস্তায় দাঁড়িয়ে খেতে ভাল লাগে না বাড়িতে নিয়ে এসে খেতে ভাল লাগে, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্টস করো, আর লাইক করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। চলো, আমি সবগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে, মানে সবগুলো বলতে যে কটা আর কি আলু পুড়েছে সবগুলো, মানে অনেকটা, অতগুলো খাওয়া সম্ভব না, মেয়ে খেয়ে নেবে, অতগুলো আমি একা খেতে পারবো না। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করি, আবার আসবো পরের ভিডিওতে। এখন লাস্টে দু একটা খেতেই হবে, খেয়ে তারপরে সমাপ্ত। একসঙ্গে এতগুলো খেলে না, আর এখন অনেকটা ফুচকা যদি খেয়ে নিই না, তাহলে পেটটা ভার হয়ে যাবে, রাত্রিরে আর কিচ্ছু খেতে পারবো না, বুঝেছ? ওই জন্য এখন যে কটা পাচ্ছি খাচ্ছি। আর চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।